কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। লক্ষ আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের আস্পদ অঙ্কিত হয়ে আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আত্ম অধিকার চায়। দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয়, এই বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্ত ইতিহাস, এই বছর ইতিহাস ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে আত্মরঞ্জিত করার ইতিহাস। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে
ভোট 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 ভ